আজকে যদি আমি তোমার নবীর কাছে দিয়ে আমি আমার মায়ের কাছে যাই আমার মা ডাক দেয়া বলবে বাবা আমি দুইটা সন্তান রে আমার নবীর কদমে আল্লাহর রাস্তায় কুরবানি কইরা দিলাম আমার নবী বড় সন্তান নিল ছোট সন্তান নিল না তাইলে বোঝা গেল আল্লাহর দরবারে আমার ছোটটা কবুল হয় নাই আমি আমার মার সামনে মুখ দেখাইতে পারবো না বাইরে আল্লাহর দোহাই লাগে নবীর মহব্বতে বলবো আমি কুস্তি দেওয়া মাত্র তুই নিচে পয়রা যাস আর আমি তোর বুকের মধ্যে বৈশা নবীর শক্তির পাওয়ার দেখায় নবীর পক্ষে জিহাদ করে জান্নাতে যাই আর জবান কুলে বলি না ইয়া রাসূলুল্লাহ আমার নবী রহমাতুল লিল আলামিনের হুকুমে ছোট ভাই বড় ভাইরে কুস্তি মারে যখন দল্ল বড় ভাই আস্তে কইরা দুর্বল হইয়া জমিনের মধ্যে পড়া গেছে বড় ভাইয়ের বুকের মধ্যে বৈশা ছোট ভাই ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ নবী গো দেখেন আমার ভাইয়ের চাইতে আমার শক্তিটা কিন্তু বেশি আল্লাহু আকবার মক্কা শরীফ মদিনায় যখন আপনার আমার নবী যখন তিনি হিজরত করলেন আমার নবী রহমাতাল লিল আলামিন মক্কার কাফের বেঈমানদের অত্যাচার অনাচারে আমার নবী যখন সহ্য করতে পারতেছিলেন না তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলেন বন্ধু আমি আল্লাহ হুকুম করলাম আপনি মক্কা ছেড়ে আপনি মদিনার দিকে আপনি ইয়াসরিবের দিকে হিজরতে চলে যান নবী আমার মদিনা শরীফের মধ্যে যখন কদম রাখলেন নবী আমার হিজরত করলেন এই দিকে আবু জাহেল উতবা সাহেব আবু সুফিয়ান বেঈমান মুনাফিক কাফের রামান নবী যে দেশ ত্যাগ করে অন্য দেশের মধ্যে দিন কায়েম করবে এটাও তাদের সহ্য হচ্ছিল না আবু সুফিয়ানের নেতৃত্বে তারা অস্ত্র সংগ্রহের জন্য সিরিয়ার উদ্দেশ্যে চলে গেল মানুষদেরকে বলে আমরা গেলাম ব্যবসা করার জন্য মূলত ব্যবসা উদ্দেশ্য নয় সিরিয়া থেকে তারা অস্ত্র সংগ্রহ করবে একটাই উদ্দেশ্য আমার নবীর সত্য ইসলাম আমার নবীকে তারা দুনিয়া থেকে বিদায় করে দিবে নবী যদি দুনিয়া থেকে চলে যায় তাহলে সত্য ইসলামের দাওয়াত দেওয়ার মতন কোন দ্বিতীয় ব্যক্তি থাকবে না জোরে বলি নাউযুবিল্লাহ আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন যখন খবর পাইলেন গোপন সূত্রে যখন খবর পাইলেন আবু সুফিয়ান ব্যবসার নাম করে অস্ত্র সংগ্রহ করার জন্য সিরিয়ায় গেছে আসার পথে আমার নবী রহমাতাল লিল আলামিন সাহাবীদেরকে হুকুম করলেন যাতে আবু সুফিয়ান কোনোভাবে মক্কার দিকে অগ্রসর না হতে পারে সিরিয়ার অস্ত্র যাতে মক্কায় না যাইতে পারে যদি তারা অস্ত্র সংগ্রহ কইরা মক্কার দিকে রওনা হয় যে কোনোভাবে যে কোনো মূল্যে তারা আমাদের উপর আক্রমণ করার একটা চক্রান্ত করবে এই জন্য আমার নবী প্রত্যেকটা জায়গায় জায়গায় ওই জায়গার মধ্যে আবু সুফিয়ান তার গুপ্তচরদেরকে আটকানোর জন্য সেনা মোতায়েন করলেন জোরে কোন আল্লাহু আকবার আবু সুফিয়ান কি করল ওই রাস্তাগুলো পরিত্যাগ করে লোকালয় রাস্তা দিয়ে মক্কার দিকে সে রওনা হয়ে গেছে ওই দিকে আবু জাহেলকে সে সংবাদ জানাইল আবু জাহেল রে তোমার ভাতিজা মুহাম্মদ আমাকে আক্রমণ করার জন্য গুপ্তচর নিযুক্ত করছে সেনা মোতায়েন করছে এইদিকে আবু জাহেল প্রস্তুত যে কোনো মূল্যে সে আমার নবীর বিপক্ষে যুদ্ধ করবে আবু সুফিয়ান লোকাল এলাকার মধ্য দিয়ে সে মক্কা নগরীতে চলে গেল মক্কায় যাওয়ার পর আবু জাহেলকে যখন বলল কোনো সমস্যা নাই আমি আমার গন্তব্যস্থানে পৌঁছলাম কিন্তু আবু জাহেল যত বড় বেঈমান তত বড় গারতেরা তত বড় আবু জাহেল কয় না যেহেতু আমি আমার বাতিজার বিপক্ষে মোহাম্মদ আমিনের বিপক্ষে যুদ্ধ করার জন্য আমি প্রস্তুত নিয়েছি আমি যুদ্ধ না কইরা বাড়িতে যাইব না বাতিজারে আমি যুদ্ধের ময়দানে নামাবো তারে যুদ্ধ করাবো আবু সুফিয়ান ডাক দিয়া আবু জাহেল
তুমি 1000 সৈন্য নিয়ে তুমি যুদ্ধ করবা আর মুসলমানদের সংখ্যা মাত্র 313 জন কতজন জোরে কোন কতজন 313 জন কিন্তু তাদের একটা স্পিরিট ইমানি জজবা হলো ওয় মরব না হয় বাঁচব মরলে শহীদ বাঁচলে গাজী আমি মনে করি এই যুদ্ধ করার চাইতে না করা ভালো আবু জাহেলের কয় না যুদ্ধ করার নিয়ত করছি যুদ্ধ কইরাই ছাড়ব জোরে কইতে না নাউজুবিল্লাহ আমার নবীর কাছে প্রস্তাব চলে গেল আবু জাহেল যুদ্ধ করার জন্য প্রস্তুত আবু জাহেল যুদ্ধ করবে আবু জাহেল মক্কা থেকে রওনা হয়ে মদিনার প্রাণে আসবে আর মদিনা থেকে সুজা সুজি প্রায় 80 কিলোমিটার দূর একটা জায়গার নাম হচ্ছে বদর জায়গাটার নাম কি বদর ওই বদরের প্রান্তরে আবু জাহেলের গাটি তারা বসার প্ল্যান করতেছে তারা ওই জায়গার মধ্যে সে যুদ্ধের ময়দানটাকে তারা সিলেক্ট করেছে যুদ্ধ করবে ওই জায়গায় একটা ব্যক্তির নামে হলো বদর বদর কুফের নিকট তারা অবস্থান করতেছে তারা আমার নবীর বিপক্ষে তারা যুদ্ধ করবে জোরে কোন নাউজুবিল্লাহ আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এই খবর জানার পর নবী আমার সাহাবীদেরকে উদ্দেশ্য করেন সাহাবীরা রে বদরের প্রান্তরে যাইতে হবে যুদ্ধ করতে হবে কে আসরে যুদ্ধের জন্য প্রস্তুত হও সত্যের পক্ষে মিথ্যার বিপক্ষে আজকে আমাদেরকে লড়াইয়ের মধ্যে নামতে হবে জোরে বলে আল্লাহু আকবার নবীর সেই যুদ্ধের আহ্বানের কথা শুনিনা সাহাবীরা দলে দলে আমার নবীর কদমে আসতেছে ময়দানের মধ্যে দুইটা ছোট বালক যখন শুনল নবী জিহাদের ময়দানে যাবেন বদরের প্রান্তরে যাবেন এই কথাটা যখন তাদের কানের মধ্যে আয়শা পৌঁছল বাবা রে ওই দুইটা বালক আয়শা মার কাছে ডাক দিয়া কয় মা গো ও মা নবী হুকুম করছে জিহাদের ময়দানে যাওয়ার জন্য আমরা দুইটা ভাই আসলাম তুমি যদি অনুমতি দাও আমরা দুইটা ভাই নবীর পক্ষে যুদ্ধের ময়দানে চলে যাব আর জবান খুলে বলি না ইয়া রাসূলুল্লাহ ওই দুইটা যুবক ছোট্ট ছোট্ট বালক আমার নবী যখন মদিনায় আগমন করলেন পৃথিবীর দুইটা শ্রেষ্ঠ মসজিদ এক হলো বাইতুল্লাহ আল্লাহর ঘর দুই দ্বিতীয় ঘর হলো বাইতুল মসজিদ নববী আমার নবীর ঘর আমার নবী যখন মদিনার মধ্যে কদম রাখলেন মসজিদ নববী বানাবেন আমার নবী একটা জায়গা পছন্দ করলেন সেই জায়গাটা যখন পছন্দ করার পরে নবী আমার ডাক দিয়া কয় সাহাবীরা রে এই জায়গাটা কার মালিককে আমি উপযুক্ত টাকার বিনিময়ে সেই জায়গাটা খরিদ করব সাহাবীরা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ এই জায়গাটা হলো দুইটা ইতিম সন্তানের জায়গা সুবহানাল্লাহ কোন কি সন্তান এতিম সন্তান বড় ভাইয়ের নাম হলো মুয়াজ দ্বিতীয় ভাইয়ের নাম হলো মাওয়াইজ ওই দুইটি ভাইয়ের সম্পদ বাবা নাই মা আছে সন্তান গুলাদের কিডাই কান্নার নবীর কদমে সন্তান গুলা আমার নবী ডাক দিয়া কয় তোমাদের মা কোথায় ইয়া রাসূলুল্লাহ আমাদের মা ঘরের মধ্যে আছে আমি এই জায়গাটা পছন্দ করলাম মসজিদ বানানোর জন্য তোমরা যদি আমাকে দাও আমি উপযুক্ত মূল্য দিয়ে সেই জায়গাটা খরিদ করব সন্তান গুনাম মার কাছে যখন জানালো মা ডাক দিয়া কয় বাবা তুই নবীদের নবীকে জানায় দে এই টাকা এই সম্পদ এই পয়সা আমরা দুনিয়ায় নিব না দুনিয়ায় নিব না মসজিদের মূল্য যদি দিতে হয় আমার নবী যেন তার বিনিময়ে আখেরাতে দাম কইরা দেয় জোরে বলি না আল্লাহু আকবার আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ
نبي جيرا اشكرا تيرا قولي جاي بيدي سجارا سردي سباري غورا شاركوي راس ردونا اللهم جبان قولي مولانا محمد وعلى آل سيدنا مولانا ওই সন্তানগুলার মা চুকের পানি সারা কান্দে বাবা রে নবীরে গিয়া বল আমরা দুনিয়ায় তার টাকা চাই না তার বিনিময় চাই না তার বিনিময় যেন আমার নবী আখেরাতে সেটা দান কইরা দেয় আমার নবী এই কথা শুনে চুকের পানি সারা কান্দে নবী আমার ডাক দিয়া কই ও বাবারাম আমি তোমাদের বিনিময় এই জায়গার বিনিময় আমি নবী দুনিয়াতেও দিব আখেরাতে দিব আমি তোমাদেরকে ঠগাবো না উপযুক্ত সম্মান দিয়ে আমি তোমাদের ন্যায্য পাওনা আদায় কইরা দিব ওই দুইটা যুবক মার কাছে গেলেন মা গো নবী আমার যুদ্ধের ময়দানে ডাক দিলেন আমরা যেতে চাই বয়স মাত্র দশ আর একটার বয়স হয়েছে বারো বছর বয়সটা কি কম না বেশি একজনের বয়স হচ্ছে দশ আর একজনের বয়স হচ্ছে বারো ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা মার কাছে গিয়া কয় মা আমরা নবী যুদ্ধের ময়দানে ডাক দিলেন জিহাদ করার জন্য আমরা নবীর পক্ষে জিহাদ করতে চাই আমার ওই মহিলা ডাক দিয়া কয় বাবা আজকে যদি তোমার বাবা থাকতো নবীর পক্ষে জিহাদ করত আজকে যদি তোমার বড় ভাই থাকতো নবীর পক্ষে জিহাদ করত আমি মা তুইটা সন্তানকে আমার নবীর কদমে আল্লাহর রাস্তায় আমি কোরবান করে দিলাম আল্লাহু আকবার নবীর পক্ষে সন্তান কুরবান করে দিছে চিন্তা করে না এই দুইটা সন্তান যদি মারা যায় আমি মার কি অবস্থা হবে আমার দেখাশোনার তো পৃথিবীর বুকে আপন বলতে কেউ নাই এর নাম হচ্ছে মহব্বত এর নাম হচ্ছে ভালোবাসা আমার নবী রহমাতুল্লিল আলামিন প্রমাণ বুখারী মুসলিমের হাদিস লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন মুত্তাফাকুন আলাইহি যতক্ষণ পর্যন্ত তোমার বাবা মা স্ত্রী পুত্র পরিজন নিজের জানের চাইতে রাসূলুল্লাহকে মহব্বত না করতে পারবা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হওয়া যাবে আজকে দুঃখের বিষয় আমরা রসুলের মহব্বত এমন ভাবে ঠিক রাখছি যে বাবা মা স্ত্রী পুত্র পরিজনের ভালোবাসা আমরা বুকটাকে এমন ভাবে ভরপুর করে দিছি নবীর মহব্বতের লেশ মাত্র কিঞ্চিত পরিমাণ জাররা পরিমাণ মহব্বত আজকে আমাদের হৃদয়ের মধ্যে নাই কথাগণ ঠিক কিনা এজন্য আমার হুজুর কিবলাদান প্রায় সময় বলতেন বাবা যার ভিতরে রসুলুল্লাহর মহব্বত যতটুক তার ইমান যার ভিতরে রসুলুল্লাহর মহব্বত নাই ওই ব্যক্তির বলতে ইমান নাই ওই ব্যক্তিটা হলো সারাসার বেঈমান সারাসার বেঈমান আর বেঈমানের জায়গা হচ্ছে একমাত্র জাহান্নাম কথা বলেন ঠিক কি না ওই দুইটা যুবক মা ডাক দিয়া কয় আমি আমার আল্লাহর রাস্তায় আমি নবীর পক্ষে তোদেরকে কোরবান কইরা দিলাম এ বাবা যুদ্ধ করবি বালকতা কিন্তু তোরা হলো ছোট্ট মানুষ বালকইরা তলোয়ার চালাইতে পারবি না জিহাদের ময়দানে তীর নিক্ষেপ করতে পারবি না তোরা কেমন কইরা যুদ্ধ করবি দুইটা যুবক চুকির পানি সারা কান্দে মা তলোয়ার চালাইতে পারি না তীর নিক্ষেপ করতে পারি না কিন্তু জেনে রাখেন মা আমার নবীর উপরে যখন কাফের বেঈমানরা তীর নিক্ষেপ করবে আমরা দুইটা ভাই নবীর সামনে ডাল হইয়া দাঁড়াইব আমাদের কলিজার মধ্যে তীর নিব তারপর নবীর গায়ে আঘাত লাগতে দিব না আর জোরে বলিন আল্লাহু আকবার ইয়া মুহাম্মদ মুস্তফা নবী লে আলা ইয়া মুহাম্মদ মুস্তফা
আমার সাফায়াতির কান্দারি সাফায়াতির কান্দারি মদিনাওয়ালা মোহাম্মদ মুস্তফা নবী লে আলা মোহাম্মদ মুস্তফা নবী উদারি খাসনরে তয়ার দিনি আমি গায়েবের খবর জন্মকে শুনি দোসরা কোন মাবুদ নাই এক আল্লাহ মোহাম্মদ মুস্তফা নবী সাল্লে আলা মোহাম্মদ মুস্তফা নবী সাল্লে আলা মোহাম্মদ জবান কুলে বলি না ইয়া রাসূলুল্লাহ মার কাছ থেকে বিদায় নিয়ে গেলেন মা সন্তানরে বিদায় দিয়ে দিছে নবী আমার বদরের প্রান্তরে যাওয়ার জন্য সাহাবাই কেরামদেরকে একজন একজন করে বাছাই করে ওই সিরিয়ালের মধ্যে দুইটা যুবক আমার নবীর কদমের সামনে হাজির আমার নবী যুদ্ধের জন্য যখন সাহাবি বাছাই করতেছে দুইটা ভাই দেখতেছে সবাই আমাদের চাইতে অনেক বড় বড় লম্বা লম্বা দেখা যায় এখন যদি আমরা ছোট মানুষ আমাদের হাট দিকে যদি নবী না নাই কি করব কি করা যায় নবীর কদম মুবারকে হাজির আমার নবী তাকায় দেখে বড় ভাই আমার নবীর সাথে যুদ্ধ যাওয়ার জন্য বুড়ি আঙ্গুলের মাথাটা এদিকে জমিনের মধ্যে দাবায় দাবাইয়া পাটারে উঁচা করে রাখছে যাতে নবীর কদম মুবারকে জিহাদ করতে পারে জিহাদের ময়দানে যাইতে পারে নবী একবার চেহারার দিকে তাকায় আর একবার পায়ের তলার দিকে তাকায় আরো জোরে কইতেন না সুবহানাল্লাহ আমার নবী মুস্কি হাসি মারা ডাক দিয়া কয় বাবা তোমারে নেওয়া যাইব ছোট বাইরে নেওয়া যাইতো না ছোট্ট ভাই ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি আমার বড় ভাইরে নিতে পারবেন কিন্তু যাই না রাখেন বড় ভাইয়ের চাইতে আমার শক্তিটা কিন্তু বেশি সুবহানাল্লাহ বড় ভাই হইতে পারে আমার বয়সে বড় লম্বা হইতে পারে কিন্তু বড় ভাইয়ের চাইতে আমার শক্তিটা বেশি বড় ভাইয়ের বডির দিকে চান আর আমার বডির দিকে চান আমার নবী কয় তাহলে কি করা যায় ইয়া রাসূলুল্লাহ আপনি যদি আমাদের দুইটা বাইরে কুস্তির মধ্যে লাগায় দেন যেটা জিতবো এটাই আপনার সাথে যাইব নবী কয় বড়ডারে তো আমি নিয়ে নিলাম সমস্যা তো তোমার লইয়া কই ইয়া রাসূলুল্লাহ ঠিক আছে বড়ডারে নেন সমস্যা নাই কিন্তু আমার সাথে যুদ্ধ করে যদি বড় ভাই হারে তাহলে আপনি আমার নিতে হবে আল্লাহু আকবার বলি আর আমরা কি করি ও মা গো বড়া গেস্টিকের দোহাই দিয়ে রোজা ছেড়ে দিছে এ বড়া বুঝে বল নবী হকে জিয়াদ করত ছোট ভাই ডাক দিয়া কয় বড় ভাই রে এখন আমরা কুস্তি লড়াই করব নবী আমার সাহাবীদেরকে ডাক দিয়া কয় সাহাবীরা তোমরা কি বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি চেষ্টা করতে পারেন আপনি যেটা ভালো মনে করেন এটাই করেন নবী আমার হুকুম করলেন ঠিক আছে যুদ্ধ করো কুস্তি করো ছোট ভাই বড় বাইরে ইশারা দেয়া কো বাইরে তুই আমার চাইতে বয়স বেশি বড় তোর শক্তিও বেশি তোর ক্ষমতাও বেশি তোর বুঝও বেশি কিন্তু বাইরে তুই শুধু একলা নবীর পক্ষে যাইস না আমারও সাথে নিস আজকে যদি আমি তোমারে নবীর কাছে দিয়ে আমি আমার মায়ের কাছে যাই আমার মা ডাক দিয়া বলবে বাবা আমি দুইটা সন্তানরে আমার নবীর কদমে আল্লাহর রাস্তে কুরবানি কইরা দিলাম আমার নবী বড় সন্তান নিল ছোট সন্তান নিল না তাইলে বোঝা গেল আল্লাহর দরবারে আমার ছোটটা কবুল হয় নাই আমি আমার মার সামনে মুখ দেখাইতে পারবো না বাইরে আল্লাহর দোহাই লাগে নবীর মহব্বতে বলবো আমি কুস্তি দেওয়া মাত্র তুই নিচে পইরা যাস আর আমি তোর বুকের মধ্যে বৈশা নবীর শক্তির পাওয়ার দেখায় নবীর পক্ষে জিহাদ করে জান্নাতে যাই আরো জবান কুলে বলি না ইয়া রাসূলুল্লাহ আমার নবী রহমাতুল্লিল আলামিনের হুকুমে ছোট ভাই বড় ভাইরে কুস্তি মারা যখন ধরলো বড় ভাই আস্তে কইরা দুর্বল হইয়া জমিনের মধ্যে পড়ে গেছে বড় ভাইয়ের বুকে
বুকের মধ্যে বইসা ছোট ভাই ডাক দিয়া কই ইয়া রাসূল আল্লাহ নবী গো দেখেন আমার বায়ের চাইতে আমার শক্তিটা কিন্তু বেশি আল্লাহু আকবার নবী আমার মুসকি হাসি দিয়া কো সাহাবীরা কি বুঝলা ইয়া রাসূলুল্লাহ আপনি যা বুঝছেন আমরা তাই বুঝছি আল্লাহু আকবার বলেন এর নাম হচ্ছে মহব্বত এর নাম হচ্ছে প্রেম আল্লাহু আকবার بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আরো জোরে বলি ঘোষণা কর আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম ও রাসূল ও হাবিব আপনি বলে দেন আপনি বলে দেন ওই সমস্ত মানবজাতিদেরকে যদি তারা আমি আল্লাহ পাকের এত্তেবা করতে চায় অবশ্যই যেন আপনি রাসূলের এত্তেবা আপনি রাসূলের মহব্বত তাদের ভিতরে অর্জন করে আপনি নবীকে যদি তারা আপন করতে পারে আমি আল্লাহ ওই বান্দার আপন হইয়া যাব আমি আল্লাহ যদি বান্দার আপন হইয়া যাই নিশ্চয়ই ওয়াল্লাহু গাফুরুর রহিম আমি আল্লাহ হলাম ক্ষমাশীল দয়ালু আমি আমার বান্দার জীবনের গুনাহ মাফ করে দিব সুবহানাল্লাহ আরো জোরে বলি আল্লাহু আকবার হে রাসূল তোমায় ভালোবাসি অন্তর জান্নাত তেরা শাই নয় হে রাসূল জাহান জান্না তেরা শাই নয় হে রাসূল জা তোমায় পাওয়া রাশাই মন চুপ নাই তো ক্যামেরা দেখেন না মন চুটে যায় মাদিনায় তো মায় পাওয়া মন চু এ আসে কে দিদার দাও না এ মন তো আর সহে না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তর শুধু জান্নাত তেরা শাই নয় হে রাসূল জাহান নাম কেও দরি না জুরে বলি মারহাবা নবী আমার ওই দুইটা বাইকের সহকারে নবীর কদম মোবারকের মধ্যে আনলেন নবীর কাছে আনার পরে নবী ডাক দিয়া কই তোমরা তো ভালো কইরা তলোয়ার ধরতে পারবা না তোমরা তো যুদ্ধের নিয়ম ভালো কইরা জানো না ওই দুইটা ভাই চুকের পানি ছাড়া কান্দে নবী গো আমরা যুদ্ধের ময়দানে তলোয়ার নিতে জানি না আমরা ভালো করে তীর চালাইতে পারি না নবী গো আমার মা আল্লাহর দোহাই দিয়া বলছে আপনার কদমে আল্লাহর রাস্তে কুরবানি করে দিছে আপনার সামনে যখন সাহাবীরা আপনার সামনে যখন কাফের বেঈমানরা তীর নিক্ষেপ করবে দূর থেকে যখন তীরগুলো আসবে আমরা দুইটা ভাই বুকটা আপনার সামনে ধরে রাখবো আপনার সামনে ডাল স্বরূপ হিসাবে দাঁড়াবো যতগুলা তীর আসবে গো নবী আমরা প্রত্যেকটা তীর বুকের মধ্যে নিব তারপর নবীর গায়ের মধ্যে ফুলের টুকা লাগতে দিব না আরো জোরে বলি না ইয়া রাসূলুল্লাহ আমার
নবী চোখের পানি ছাড়া কান্দে দুইটা বায়ক কান্দে আমার নবী কো চলো তোমাদেরকে নিয়ে আমি ময়দানের মধ্যে যাব আল্লাহু আকবার কোন সাহাবী কতজন জোরে কোন দিনটা কি 17ই রমজান একদিকে পেটের মধ্যে খাবার নাই গলা শুকায়া গেছে অন্যদিকে কাফের বেঈমানদের আক্রমণ আমার নবী রহমাতাল লিল আলামিনের 313 জন সাহাবীদের মধ্যে অধিকাংশ সাহাবী ছিলেন দুর্বল কি দুর্বল খাবার নাই পোশাক নাই আটটা তলোয়ার কয়টে তলোয়ার আটটা তলোয়ার আর এই দিকে তাদের 1000 তলোয়ার আমার নবীর গাঠির মধ্যে 8-7টা উট আর এই দিকে 700 উট 300 ঘোড়া আমার নবী যেমন সৈনিক ছিল দুর্বল অস্ত্রতে ছিল দুর্বল বাহনে ছিল দুর্বল আর এরা 1000 শূন্যের 1000 যেমন বাহন ছিল এমন অস্ত্র ছিল কিন্তু আমার নবীর পক্ষে আছে আল্লাহ আর আবু জাহেলের পক্ষে আছে শয়তান কথা কোন ঠিক কি না বদরের প্রান্তরে আবু জাহেল আয়শা এমন একটা জায়গা সিলেক্ট করলো যেই জায়গাটা হলো উঁচু জায়গা যে জায়গার মধ্যে আপনার কোনো বালি নাই একদম মাটি শক্ত মাটির মধ্যে সে আয়শা তাবু গেল আর আমার নবীকে এমন একটা জায়গার মধ্যে দিল যেখানে খালি বালু আর বালু বালু আর বালু সমতল জায়গা সমতল জায়গার মধ্যে নবী গাঠি গাঠলেন আর এই দিকে আবু জাহেলের পক্ষে যেমন শক্ত মাটি এমন ছিল বদরের কূপ আর আমার নবী যে জায়গায় গাঠি গাঠলেন এখানে কোনো মাটিও ছিল না ছিল বালি এবং কোনো পানির কোনো অস্তিত্ব ছিল না সাহাবায়ে কেরাম পানির কষ্ট করলেন সারাদিন রোজা একদিকে পানি নাই অন্যদিকে বালি বালির মধ্যে দৌড়াইতে বহুত কষ্ট কত অহংকার দাম্ভিকতা দেখেন মৃত্যুর সময়ে কয় আমি মনে করছি কোনো চাষা বুঝা বুঝে আমার বুকের মধ্যে বইছে এখন দেখা যায় না চাষা বইছে না তাইলে বোঝা গেল আমি নেতা হিসেবে আমার ইজ্জতটা এখনো আছে নাউজুবিল্লাহ কইছেন না এ কত বড় আহাম্মক কত বড় শয়তান হে মরার সময় হে চিন্তা করে এর ফেস্টিজ আছে না গেছে তা আবু জাহেল আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলে তুমি কি করবা আমার গলা তো আলাদা করবা অবশ্যই কোথায় একটা কাজ করো আমার গলাটারে সোজা বরাবর আলাদা কইরা কাটবা তো কারণ কি ও কারণ আমি যে একটা নেতা একটা বাপ আছে না বুঝেন নাই আমি যে একটা নেতা একটা বাপ আছে না বড় কইরা কাটলে আমার মাথাটা একটু বড় দেখা যাবে শিরটা একটু বড় দেখা যাবে মানুষ কইব হে মরার আগে যেমন ছিল নেতা মরার পরও নেতা এর নাম হইছে আবু জাহেল কত বড় মূর্খ কত বড় আহাম্মক নবী দুনিয়ার আশায় আগার আসার আগে ছিল আবুল হাকাম জ্ঞানীর বাপ বুদ্ধির বাপ আর আমার নবী যখন কদম রাখতেন হয়ে গেছে আবু জাহেল কুত্তায় যদি বিবেকের মধ্যে প্রস্তাব না করে তাহলে কি এই সমস্ত কথা বাইর হবে কথা বলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ কয় কত বড় আহাম্মক কত বড় অহংকারী হে ঠিক আছে কাটলাম যা মনের আশা পূরণটা করি গলার থেকে একটু সোজা বরাবর কাইটা তলোয়ারটা এক কান্দা ঢুকাইছে আর এক কান্দা বার করছে মাথার মধ্যে ঝুলাইয়া এই তলোয়ারের আগার মধ্যে ঝুলাইয়া নবীর কদমে হাজির আমার নবী কয় এটা কার কন্যা ইয়া রাসূলুল্লাহ আপনার সবচেয়ে বড় দুশমন আবু জাহেলের মাতা আব্দুল্লাহ ইবনে আমাসুদ কয় ইয়া রাসূলুল্লাহ একটা হাসির কথা আমার মনে পড়ে গেছে এ কত বড় আহাম্মক এ আমার মরার সময় কি কইছে জানেন তো কি কইছে আমার ভাইয়েরা ইবনে কাসির বর্ণনা করেন আল বেদায় ওয়ান নাহায়ের মধ্যে আসছে যে এ আহাম্মক কইতাছে আমি মরার আগে যেমন ছিলাম নেতা মরার পরও থাকতে চাই নেতা এজন্য আমার মাথাটা একটু বড় কইরা কাটবি যাতে মানুষ দেখলে কয় আবু জাহেলের মাথা জুরে কইতেন না নাউজুবিল্লাহ আমার নবী মুসকি হাসি দিয়া কয় এর ও মরার পরও এর অহংকার কমে নাই মরার পর অহংকার কমে নাই আমার নবী তখন বলেছিলেন সাহাবীরা শুনো রে আমার মুসার জামানায় যেমন ফেরাউন মৃত্যুর আগে আয়েশা কিন্তু অনুতপ্ত হয়েছিল ফেরাউন অনুতপ্ত হয়েছিল আমি ভুল করছি এখন আর সুযোগ নাই কিন্তু আমার জামানায় আমার উম্মতের মধ্যে সবচেয়ে বড় ফেরাউন হলো আবু জাহেল দেহে মরার সময় অহংকার দেখায় মারা গেছে
অহংকার দেখায় দুনিয়া থেকে জাহান্নামের কুকুর হইছে তা আজকে আমাদের সমাজে এরকম চরিত্রের লোক আছে না নাই এ জোরে কোন আছে না নাই এই অহংকার দাম্ভিকতা দিয়া দুনিয়ার বুকে চলতে পারবেন না রং তামাশায় যদি দুই চার দিন ভালো করে চলতে পারেন কিন্তু মনে কইরেন মরলে পরে খেলা শেষ দুদিন আগে হোক পরে হোক খেলা শেষ তাহলে এই অহংকার ছিল আবু জাহেলের একটা বৈশিষ্ট্য এই অহংকার কি মুসলমানদের বৈশিষ্ট্য হতে পারে না জোরে করেন মুসলমানদের বৈশিষ্ট্য হতে পারে না আমাদের বৈশিষ্ট্য হবে রসূলের মহব্বত সেই মহব্বত যেমন দুইটা যুবক দুইটা ছোট বালক মুয়াজ এবং মাওয়াইজের মতো দুইটা বাচ্চা রসূলের মহব্বতে যেমন জীবন কুরবান কইরা দিছে আমরা যেন সেরকম একজন আশেক হতে পারি আল্লাহর একজন প্রিয় বান্দা হতে পারি সেদিকে আমাদেরকে নিয়ত করে চলতে হবে কথা বলেন ঠিক কিনা ঠিক